তিস্তা নদীর প্রলয়ঙ্করী বানর পিছতে সিকিমত সন্ধানহীন হয়েছে এটা পরিয়াল। নজরুল ইসলাম মুকুতা আহমেদ আর তখেতর ভগ্নী সিকিমলে 1 অক্টোবর ফুরবলে গৈছিল। আর সিকিমর যে প্রলয়ঙ্করী বান আর ভূমিস্খলনের ঘটনার পিছতেই এই তিনজন সদস্যরে কোনো ধরনের সন্ধান লাভ করা নাই। পরিয়ালের লোকে যোগাযোগের চেষ্টা চলাইছিল যদিও এই পর্যন্ত এই তিনজন লোকের সন্ধান লাভ করা নাই। নলবাড়ীর সিকিমলে ফুরবলে গৈছিল। আমার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সরকারক আহ্বান জানাইছো যে আমার পরিয়ালের তিনজন ব্যক্তিক আর আন আন ব্যক্তিবর্গ যাতে সোনকালে ঘরলে সুরক্ষিত হিসাবে লৈ আহে। যে সিকিমর প্রলয়ঙ্করী ভূমিস্খলনের পিছত সন্ধানহীন হয়ে আছে শতাধিক লোক। প্রায় 200ও অধিক লোক ইতিমধ্যে সেনাবাহিনীর জওয়ান সহ উদ্ধার করেছে যদিও এতিয়াও বহু লোকের কোনো তথ্য লাভ করা নাই। বহু লোক আবদ্ধ হয়ে আছে বলে সন্দেহ করা হয়েছে। জোরদার গতিত উদ্ধার অভিযান চলাই আছে ভারতীয় সেনা, SDRF আর NDRFর দলে। যেহেতু যোগাযোগ বাটপথ সকল বিধ্বস্ত হয়ে পড়েছে গতি প্রত্যন্ত অঞ্চলসমূহ অভিযান চলার ক্ষেত্রে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষক নিশার ভাগত পোহরের অভাবত বৈদ্যুতিক সংযোগ নোহার বাবে অভিযান চলার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা আহি পড়েছে। কিন্তু তার মাজতে একাংশ লোকক উদ্ধার করবলে সক্ষম হয়েছে উদ্ধারকারী বাহিনী। ইতিমধ্যে 11খনকৈ দলং তিস্তা নদীর প্রলয়ঙ্করী বানে উটুয়াই লৈ গৈছে। প্রায় 4খন শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবাটাও প্রকাণ্ড অট্টালিকা তিস্তা নদীর ঢলত উটি গেছে। ডিকসু, সিংতাম আর রংপুকে ধরে কেবাখনো শহর এতিয়াও অবর্ণনীয় পরিস্থিতি। পাহাড়েরপা নামি অহা ঢলে এই শহর কিখনের অবস্থা বিধ্বস্ত করে তুলিছে। বাটপথ সকল বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে ব্যাহত হয়েছে। ভারতীয় সেনা আর উদ্ধারকারী দলে আকাশমার্গেরও উদ্ধার অভিযান চলাবলে চেষ্টা চলাইছে। কিন্তু এতিয়াও ধ্বংসস্তূপর মাজত বহু লোক আবদ্ধ হয়ে থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। প্রায় 22জনতক অধিক লোকের মৃত্যু হয়েছে। কিন্তু হয়তো আরও মৃতকর সংখ্যা বৃদ্ধি পাব পারে। ইফালে সিকিমলে ফুরবলে যাওয়া নলবাড়ির নজরুল ইসলাম মুকুতা আহমেদ আর তখেতর ভগ্নী সম্পর্কত উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিয়ালের লোক। জিলা প্রশাসনের ফলের যোগাযোগ অব্যাহত আছে যদিও এই পর্যন্ত কোনো সন্ধান লাভ করবা নাই। কিন্তু বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ার লগতে পথ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে সিকিমত, যার ফলস্বরূপে পরিয়ালের লগত যোগাযোগ করবলে সক্ষম হওয়া নাই। ইফালে উদ্ধার অভিযানের মাজতে আশা করা হয়েছে নলবাড়ীর এই পরিয়ালটো সুস্থির অবস্থাত ঘরলে ঘুরি আহিব। সকলে বিচারিছে যে পরিয়ালটো সুস্থ অবস্থাত পুনের ঘুরি আহিব। হয়তো যোগাযোগের বা অসুবিধার বাবে তেওঁলোকে পরিয়ালের সঙ্গে যোগাযোগ করবলে সক্ষম হওয়া নাই। হঠাৎ অহা তিস্তা নদীর বানত 277টা বাসগৃহ, 4খন শহর, পানির পাইপকে ধরে বহু সা সম্পত্তি নিমিষতে উটুয়াই লৈ গৈছিল পানির ঢলে। আর তারপরে এতিয়া সিকিমত অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে সিকিমর সাহায্য ঘোষণা করেছে। যখন লোক আবদ্ধ হয়ে আছে অচিরেই উদ্ধার করবর যুদ্ধকালীন প্রস্তুতিরে নামি পড়েছে উদ্ধারকারী দল।